13 ঘন্টা পরও চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের দুই কর্মী সহ আগুন কেড়ে নিয়েছে 33 জনের প্রাণ। আহত 150 মানুষকে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। রক্তদাতাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন। নিখোঁজ অনেকের সন্ধানে ঘটনাস্থল ও হাসপাতালে ভিড় করছেন স্বজনরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগুনে হতাহতের ঘটনায় শোক জানিয়ে দলীয় নেতাকর্মীদের ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন। আরিজ আহমেদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান অপু, ক্যামেরায় ফরিদ আহমেদ ভুইয়া ও ইনামুল হক। শনিবার রাত 9:30টার দিকে আগুনের তীব্র রেলিহান শিখার তাণ্ডবে একের পর এক কন্টেইনার বিস্ফোরিত হয়, পরদিন রোববার সকাল পেরিয়ে দুপুর অবধি। বাইরে তখন আপনজনের খোঁজে হাজারো স্বজনের অপেক্ষার আর্তনাদ। অগ্নিকাণ্ডের সময় ডিপোতে কর্মরত পিয়ন শহীদুলের মায়ের মাতম আর বড় ভাই সুমনকে খুঁজতে আসা ছোট ভাই মমিনের মতো শত মানুষের কান্নার নোনা জলে ভারী হয়ে ওঠে সীতাকুণ্ডের বাতাস। আমার পুত্ররা হাসপাতাল খুঁজি ওড়ায় ওই গ্রামের চক বাজার হাসপাতাল খুঁজতে আসি, পান না আমার পুত্ররা পাই না। শহীদুল ইসলাম রাত্রে পরে 8টার পরে মানে 9টার দিকে আমরা ফোন দিয়েছি, তার মোবাইলে রিং করতেছে কিন্তু ফোনটা রিসিভ করতেছে না, কিন্তু এখনো কোনো খবর পাইনি। 8টা আমাদের গাড়ি ছিল, আমাদের ড্রাইভার ওটা ওই জায়গায় ছিল, ওর আমি ফোন দিতেছি মানে 7:30টার দিকে ফোন দিতেছি, পরে ওর মোবাইল আর অন হয় না, মোবাইল বন্ধ ডাইরেক্ট। পরে ওই পাশ থেকে আইসা গাড়ি দেখতেছে, গাড়ি চলতেছে, গাড়িতে আগুন চলতেছে কিন্তু এয়ার ফোর ওনাকে পাচ্ছি না। জানো আমাদের ঘর তো অনেক দূরে, তার মধ্যে মানে আমাদের ঘরের টোন এক পাশ ডাইরেক্ট চলে গেছে, শুধু আমাদের ঘর না এখানে এলাকায় প্রত্যেকটা মানুষের মানে ঘরে অনেক ক্ষতি হয়েছে। পুলিশ জানায় উদ্ধার কাজ শেষ করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। ফায়ারটা এই এরিয়ার বাইরে কোথাও না চলে যায় এবং এখনও ফায়ারটা আমাদের এরিয়ার মধ্যেই আছে বা সাগর বা অন্যদিকে কোনো দিকে ছড়িয়ে পড়ছে না, এবং ইনশাল্লাহ আমরা এটাকে কন্টেইন করব, করে রেখেছি, কোনো অসুবিধা হবে না আশা করি। আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বলছে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন গোটা এলাকা, বাইরে স্বজনের আর্তনাদ, মামলাও প্রক্রিয়াধীন, তদন্তও চলছে। তবে বছর বছর এ ধরনের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা এবং সচেতনতার নির্মম বাস্তবতা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, সীতাকুণ্ডু, চট্টগ্রাম। আগুন লাগার খবর জানাতে চট্টগ্রামে আছেন আমাদের দুজন সহকর্মী। প্রথমে যাব ঘটনাস্থলে, সেখানে আছেন সহকর্মী মুকসিমুল আহসান। মুকসিমুল, আগুন কেন নেভানো যাচ্ছে না, কি বলছেন সংশ্লিষ্টরা এ নিয়ে? আগুন কেন নেভানো যাচ্ছে না এটা নিয়ে সংশ্লিষ্টরা বিশেষ করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক এখানে পরিদর্শন করেছেন, তার সঙ্গে আমরা এটা নিয়ে খোলামেলা কথা বলেছি। তিনি যেটি বলছেন যে এখানে যে কন্টেইনারগুলো আছে সেই কন্টেইনারগুলোতে আসলে কোন ধরনের দ্রব্য আছে, কোনটায় রাসায়নিক আছে, কোনটায় গার্মেন্টস প্রোডাক্ট আছে, কোনটায় আরও বড় ধরনের দাহ্য পদার্থ আছে, সেগুলো তারা নির্দিষ্ট করতে পারছেন না, শনাক্ত করতে পারছেন না, যে কারণে তারা বলছেন যে এই আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে। এবং আগুন নিয়ন্ত্রণের কথা তারা বললেও এখনও ভেতরে বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে, ধোঁয়া প্রচণ্ড, আমরা ডাবল মাস্ক পরে এখানে অবস্থান করছি তারপরেও প্রচণ্ড ধোঁয়া, বিশেষ করে বিভিন্ন ধরনের কেমিক্যালের কারণে এই ধোঁয়ার পরিমাণ বাড়ছে, এবং পরিস্থিতিটাও সময়ের সঙ্গে যেটি ধারণা করা হয় পরিস্থিতির উন্নতি হবে সেটি মোটেও বলা যায় না, সময়ের সঙ্গে সঙ্গে বলা যায় পরিস্থিতির অবনতি হচ্ছে। এই ঠিক যে মুহূর্তে আমরা সরাসরি এখান থেকে যুক্ত হয়েছি তার 5 মিনিট আগে এখানে 4টি লাশ চলে গেছে, এবং ঠিক আমি যদি আমার পেছনে দেখাই যে একটি বড় কন্টেইনার আছে, সেই কন্টেইনারটিও আগুনের স্তূপের ভেতর থেকে একজন ড্রাইভারের মাধ্যমে এখানে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে, এবং ভেতরে বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। এবং ঠিক যদি এই কন্টেইনার ডিপোটি সম্পর্কে একটু বলি, সেটি হচ্ছে এটি একটি বাস স্ট্যান্ডে যেমন অনেক বাস থাকে, ঠিক কন্টেইনারের ডিপোতে হাজারো কন্টেইনার থাকে, যে কন্টেইনারগুলোতে পণ্য আমদানি এবং রপ্তানির জন্য ব্যবহৃত হয়, যেখানে আমরা আগেই জেনেছি যে বিভিন্ন ধরনের কেমিক্যাল রয়েছে, দাহ্য পদার্থ রয়েছে এবং গার্মেন্টস প্রোডাক্ট রয়েছে, আমদানি এবং রপ্তানির জন্য যেগুলো
দেশের বাইরে পাঠানো হবে এবং দেশের ভেতরে যে প্রোডাক্টগুলো এসেছে সেগুলো দেশের বিভিন্ন স্থানে এই কন্টেইনারের মাধ্যমে পাঠানো হচ্ছে। আর সেই কন্টেইনারগুলো যেখানে থাকে সেটি এই চট্টগ্রামের এই সীতাকুণ্ডেতে এখানে অবস্থিত এবং এই এই কন্টেইনার ডিপো থেকে সে গতকাল রাত থেকে আগুন জ্বলছে, এখনও আগুন জ্বলছে, আগুন কখনো কমছে কখনো বাড়ছে, বাতাসের সঙ্গে ধোঁয়া বাড়ছে, সেই সঙ্গে লাশের পরিমাণ বাড়ছে। এই হচ্ছে এখানকার সবশেষ অবস্থা। লোপা মুকসিমুল, আপনি আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমরা এবারে চলে যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে আছেন শামসুল হক হায়দরি। হায়দরি, অগ্নিকাণ্ড পরবর্তী হাসপাতাল পরিস্থিতির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? লোপা, আমি আছি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। এখানে আমার সামনে পেছনে ডানে বাঁয়ে এবং এই জরুরি বিভাগকে কেন্দ্র করে সারা হাসপাতাল চত্বর এখন মানুষ লোকে লোকারণ্য এবং এখানে উৎসুক মানুষ না, যা তার চাইতে বেশি হতাহতদের স্বজন, যারা যাদের স্বজন সেখানে আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের খোঁজখবর করার জন্য এসছে। এবং আরেকটি বিশেষ বিষয় হচ্ছে যে এখন আর আজকে সকাল থেকে আহত কোনো ব্যক্তিকে আনা হচ্ছে না, এখন শুধু প্রতীক্ষা, আর কোনো লাশ আসে কি না আমরা জানি আছি। ইতিমধ্যে যে লাশগুলো এখানে এসে পৌঁছেছে তার বাইরে আরও যদি সেখানে পাওয়া যায় সেগুলো এখানে আনা হবে। কিছু কিছু স্বজন আছেন যারা তাদের নিহত স্বজনের কিংবা নিখোঁজ স্বজনের ছবি নিয়ে মর্গে যাচ্ছেন এবং হাসপাতালের বেড়ে বেড়ে ঘুরছেন যে তারা তাদের খোঁজ পাচ্ছেন না। তা আমরা মনে করতেছি যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ নিয়ন্ত্রণের পর সেখানে হয়তো আরও মানুষের লাশ হয়তো বা পাওয়া যেতেও পারে। এই হচ্ছে যে এখানকার অবস্থা। আর একটা বিষয় হচ্ছে যে এই ঘটনাকে তদন্ত করার জন্য তিনটি কমিটি গঠন করা হয়েছে, চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিস। এই তিনটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি এই যে কন্টেইনার ডিপোটির যারা মালিক তারাও তদন্ত কমিটির প্রতি অনুরোধ জানিয়েছেন যে এটি হইতে পারে যে এটা একটি নাশকতামূলক ঘটনা, তদন্তে যেন সেটি খতিয়ে দেখার তারা চেষ্টা করেন। লোপা, এ হচ্ছে যে চট্টগ্রামের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আমরা জানছিলাম চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে লাগা আগুনের সবশেষ অবস্থা।